হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে পিটিবিটিভি এক্সচেঞ্জ সাইডের একটা অফার শেয়ার করেছিলাম বলছিলাম এখান থেকে আপনাদের টোকেন ক্লেম করতে হবে এই যে দেখুন এখানে একটা টোকেন ছিল যে এখান থেকে বলছিলাম সবাই একশো টাকায় টোকেন পাবেন যেটাকে আপনাদেরকে ক্লেম করতে হবে তো এখনও নাকি ক্লেমটা করা যাচ্ছে তো যারা এখন পর্যন্ত তার ভিতরে অংশগ্রহণ করেন অফারটার ভিতরে যাদের পিটুবি পিটিবটি এক্সচেঞ্জ সাইডের ভিতরে অ্যাকাউন্ট নেই তো তারা চাইলে এখনও টোকেনটা ক্লেম করতে পারেন দেখুন এখানে একটা মূল কথা হচ্ছে সেটা হচ্ছে যারাই কেলেম করুক বা না করুক সবাই টোকেনটা কিন্তু এখানে লক অবস্থায় আছে এটা কিন্তু আপনাদের আনলক করতে হবে তো আনলক করতে হলে আপনাদের এখানে কিছু ইনভেস্ট করতে হবে তো কীভাবে কী করবেন সেটা দেখিয়ে দেব বিস্তৃত বিষয়বস্তুই দেখিয়ে দেব কোনো প্রবলেম হবে না তো এটার একটা ভালো প্রাইজ আমরা ভবিষ্যতে পেতে পারি এখন পর্যন্ত ট্রেড শুরু হয়নি কিন্তু এই এক্সচেঞ্জ সাইডের লিস্টেড রয়েছে লিস্টেড রয়েছে ট্রেড এখন পর্যন্ত শুরু হয়নি তো এখান থেকে আমরা একটা ভালো প্রফিট পাবো আশা করি আমি নিজেও এখন পর্যন্ত এগুলো আনলক করি নেই এখন পর্যন্ত ডিপোজিট করতে পারি ব্যস্ততার কারণে আপনারা সবাই জানেন আমি বর্তমানে একটু ব্যস্ত আছি দুই তিনটা বিষয় নিয়ে একটা হচ্ছে আপনাদের জন্য যে ট্রেডিং চ্যানেল গ্রুপটা খুলছি ফিরি তো সেটা ভিতরে রকম সময় নানা রকম আপডেট দিতে হয় নানা নানারকম ঝামেলা আছে ওসব কথায় না যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো মূল ভিডিওতে যাওয়ার আগে বড় বড় মতো আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব তো এখনও যারা আমার অনলাইন পরে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাই সাবস্ক্রাইব লেখা বাটনটিপে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা নোটিফিকেশান আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও লাইভ পেমেন্ট পুরো ভিডিওগুলো সবাই আগে পেতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে এখন দেখিয়ে দিই আপনারা কীভাবে টোকেনটা ক্লেম করবেন কীভাবে এটাকে আনলক করবেন এই টোকেনটা তো এটা আনলক করার জন্য বা ক্লেম করার জন্য যেটাই করতে চান প্রথমে আপনাদের যেটা করতে হবে বা এই অফারে অংশগ্রহণ করার জন্য প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তুলে যেতে হবে সেখানে সিম্পলি একটি লিঙ্কই পাবেন সিম্পলি লেখা থাকবে পিএসিটি টোকেন পিএসসিটি অ্যাড্রপ লিঙ্ক বা পিএসসিটি টোকেন অ্যাড্রোপ লিঙ্ক বা শুধু অ্যাড্রপ লিঙ্ক লেখা থাকতে পারে তো প্রথম প্রথমে ওই লিঙ্কটা ওপরে ক্লিক করে দিলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে তো আমি কিন্তু এটা একটা আপডেটও দিয়েছিলাম আমি বয়সের মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম আমি যদি সেই বয়সগুলো আপনাদের দেখাই তো এখানে আমি দেখাতে পারবো সে বয়সগুলো এখানেই আছে এই যে দেখুন এখানে কিন্তু আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে কী ক্লেম করতে হবে বলছিলাম শুধুমাত্র চার ঘন্টার সময় আছে তো তখন আমি যতটুকু নিউজ পেয়েছিলাম চার ঘন্টার সময় ছিল কিন্তু এখন দেখতেছি এখন অনেকে ক্লেম করতেছে তার জন্য ভাবলাম যে এটা সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে একটা ভিডিও মিক করি যাতে করে আপনাদের সুবিধা হয় সম্পূর্ণ বিষয়বস্তুটা বুঝে নিতে এখন আসুন মূল ভিডিওতে চলে আসি যখন এই পোস্টটি আপনাদের সামনে আসবে আপনারা এখানে পিটিভি বিটিভি এক্সচেঞ্জ সাইডে লিঙ্ক আছে তাদের অ্যাকাউন্ট আছে লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট নেই নিচে দেখুন আছে লাইভ কেওয়াইসি ভিডিও এখান থেকে এই ভিডিওটা দেখে পিটিভি বিটিভি এক্সেন সাইডের ভিতরে একটি অ্যাকাউন্ট খুলে দেবেন এবং কেআইসি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন কেআইসি ভেরিফিকেশান হওয়ার পর তারপর এখন আমি যে কাজগুলো দেখাচ্ছি সেগুলো করবেন আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করবেন তো অ্যাকাউন্টের ভিতর লগ ইন করার পর এরকম পেজ তো আসবে না যেরকমই পেজ আসুক আপনারা থ্রি ড্রাইগনের উপর ক্লিক করে দিবেন এখান দেখুন এক্সট্রা একটা অপশন রয়েছে এখানে পিএসএটি টোকেন তার একটা জিনিস যদি আমি আপনাদের দেখাই এখান থেকে যদি আমি ওয়ালেটে ক্লিক করি ওয়ালেটে ক্লিক করলে এখান দেখুন পিএসএটি একটা আলাদা একটা অপশন চলে এসেছে এটা এক্সেন সাইডের পিটিভিটি এক্সেন সাইডের নতুন একটা অপশন আসছে তো এটা থেকে আমরা একটা ভালো প্রফিট আশা করতেই পারি যেহেতু এক্সচেঞ্জ সাইডে আলাদাভাবে এদের জন্য একটা অপশন রয়েছে তো কেউ মিস করবেন না সবাই অংশ কি টোকেনটা ক্লেম করে নেবেন তো ক্লেম কীভাবে করবেন সেটা দেখিয়ে দেবো তো এখান থেকে যে পিএসসিটি যে লেখা আছে এই লেখাটা ওটা প্রথমে ক্লিক করে দিবেন তো এই লেখাটা ওটা ক্লিক করে দিলে এখান দেখুন আমার লেখা আছে গো টু পিএসিটি অ্যাকাউন্ট তো আপনাদের গো টু পি সিটি অ্যাকাউন্ট লেখা থাকবে না আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারপেস চলে আসবে তো এই যে দেখুন ঠিক এরকম একটা ইন্টারপেস চলে আসবে তা আপনারা কী করবেন এখানে টিকমা উঠিয়ে দিয়ে এখান থেকে যে কন্টিনিউ দি কমিউনিটি লেখা আছে এটা ওভারটা ক্লিক করে দিবেন তো এই যে দেখুন দেখেন টিকমা উঠিয়ে দিয়ে এটা ওভার ক্লিক করে দিলে তারপর আপনাদের সামনে রেকুমেন্টে পেস্ট তোলা যাবে তারপর এখান থেকে গো টু পি এস সিটি অ্যাকাউন্ট এই লেখাটার ওপর ক্লিক করে দিলে সরাসরি আপনাকে দেখুন কোথায় নিয়ে চলে যায় এই যে দেখুন এই অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে আসবে তো এই অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে আসলে এখানে দেখবেন আপনাকে কংগ্রেচুলেশন বলবে আপনি ওখানে ক্লিক করে দিলে দেখবেন এখানে একশো টোকেন পেয়ে গিয়েছেন তো এই একশো টোকের আপনাদেরকে আনলক করতে হবে এমন না যে আমি এখানে আর একটা কথা এখানে রেফার করে ইনকাম আছে প্রত্যেক রেফারালে পঞ্চাশটা করে পিএসিডি টোকেন দেবে রেফার লিঙ্ক বলতে পিটিবিটি এক্সচেঞ্জ আপনার যে রেফার লিঙ্ক সেইটাই তো সেই যে পঞ্চাশটা টোকেন দিবে সেটা এখানে লক অবস্থায় থাকবে ওগুলো আনলক করতে হবে একদম মাগনা মাগনা দিয়ে দিচ্ছে না আরেকটা দিনে সেখানে টাইম কাউন্ট আছে এই টাইমটা অনেকে বুঝতে পারতেছেন না এটা কিসের টাইম প্রত্যেক তিরিশ মিনিট আর কি পরপর আবার আবার কি এক শূন্য হয়ে আবার তিরিশ মিনিট শুরু হয় এটা কিসের টাইম আমি একটু আপনাদের বোঝাই এই পেস্টে রিলোট নেয় প্রত্যেক তিরিশ মিনিট পর পর এই পেজটি একবার করে রিলোট নেয় রিলোট নিয়ে দেখে আপনি এখান থেকে কোন কোন টাস্কগুলো কমপ্লিট করলেন এখন এখানে আপনাদের কি করতে হবে আপনাদের টোকেনটা আনলক করার জন্য এই যে একশো টোকেন পাবেন এটাকে আনলক করে আপনার মেয়ে যাওয়ার জন্য আপনাদের কি করতে হবে এখানে ট্রেড করতে হবে তো সেটা কিভাবে একটু নিচের দিকে আর আপনাদের যখন নিচ থেকে ট্রেড সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের প্রত্যেক তিরিশ মিনিট পর পর যখন এই পেজটা আপ আপডেট হবে আপডেট হয়ে এখানে চলে আসবে আপনার কয়টা টোকেন কি এখানে আসলো আসার পর আপনি কেলেমের উপর ক্লিক করলে আপনার টোকেনটা কেলেম হয়ে এখান থেকে এই যে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে আপনারা আবার এখান থেকে ট্রান্সফার হয়েছে ট্রান্সফার উপর ক্লিক করে আপনার সরাসরি মেইন ওয়ালেট ওয়ালেটে নিয়ে চলে যেতে পারবেন আরেকটি কথা নিচ থেকে আপনারা এই ট্রেডগুলো এই কাজগুলো কমপ্লিট করার পরে আপনারা যদি চব্বিশ ঘন্টার ভিতরে এই যে দেখুন এখান তারা বলেই দিয়েছে আপনারা যদি চব্বিশ ঘন্টার ভিতরে এখানে ক্লেম অপশান ক্লিক করে আপনার টোকেনটা ক্লেম করে না নেন তাহলে কিন্তু এটা আবার এখান থেকে চলে যাবে এখান থেকে চলে গেলে আপনাদের কী করতে হবে পুনরায় আবার ট্রেড করতে হবে আবার ট্রেড করে সেই ব্যালেন্সটা যোগ করতে হবে আর কি বাড়তি লস তো কীভাবে ডিপোজিট করবেন পিটুবি পিটুবি বা যেখানেই হোক সেটা দেখানোর প্রয়োজন হয় না তারপরে দেখিয়ে দিই এখান থেকে ম্যান আইকন উপরে উপরে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে থ্রি আইকনের উপরেও ক্লিক করতে পারেন তা আমি থ্রি আইকনের উপর থেকেই দেখাই ম্যান আইকন থেকে একটু ঝামেলা যা হোক থ্রি দেখুন ওভার ক্লিক করলাম এখান থেকে আপনারা অল এটে ক্লিক করবেন অল এটে ক্লিক করে অ্যাসেস্ট ওভার বা মেইন অ্যাকাউন্ট যেটাই হোক দুইটা একটা ক্লিক করে দেবেন তা আমি এখান থেকে মেইন অ্যাকাউন্টে ক্লিক করে দিই সরাসরি আপনারাও সবাই সরাসরি মেইন অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন তাহলে আপনাদেরকে এরকম কী করবে মেইন অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে তো এখান থেকে এটা চিহ্নটা উঠিয়ে দিই এই যে দেখুন উঠিয়ে দেওয়ার পর এখান দেখুন আমার সকল কিছু চলে এসেছে তা আমি আপনাদের সাজেস্ট করবো এখানে সবাই ইউএসডিটিটা ডিপোজিট করবেন তো এখান থেকে সবাই ইউএচডি টাই ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এখানে প্লাস আইকন রয়েছে এবং আপনারা যদি উইড্রো করতে চান তার জন্য এখানে দেখুন পাশে একটা আইকন রয়েছে এবং ট্রেড করবেন এখানে প্রথমে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর ধরুন দশ ডলারের মতো ডিপোজিট করলেন বা চার পাঁচ ডলারের মতো ডিপোজিট করলেন আর আমি একটা টোকেন খুঁজে পেয়েছি যে টোকেনটা মাত্র দুই সেন্ট হলো আপনারা ট্রেড করতে পারবেন সেই ওইটার নিচে আর কোনো ট্রেড আমি দেখতে পাইনি তো টোকেনটার নাম আমি দেখিয়ে দেবো আপনারা সবাই ওই টোকেনটায় ট্রেড করে তারপর এখান থেকে টোকেনগুলো আনলক করবেন তো ডিপোজিট করার জন্য এখান যে প্লাস আইকন রয়েছে আপনাদের মার্ক করে দেখাতে হবে মনে হয় এই যে প্লাস আইকন এটা হবে ক্লিক করে দেবেন এটা আবার ক্লিক করে দিলে এখানে আপনি তাদের এই যে ডিপোজিট অ্যাড্রেস পেয়ে যাবেন একটু নিচের দিকে আসলে এখানে ইআসি সিলেক্ট করা আছে এটা আবার ক্লিক করে এখান থেকে টিআরসি সিলেক্ট করবেন এখান থেকে অ্যাড্রেসটা দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেছে কপির উপরে ক্লিক করবেন তো এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে দশ ডলার তো মিনিমাম ডিপোজিট দশ ডলার আপনারা দেখবেন প্রথমে মিনিমাম ডিপোজিট কোনটায় সবসাইতে কম আর কি ডিপোজিট করা যায় আমার মনে হয় টি আর আমি একটু চেক করে দেখিনি তো মিনিমাম ডিপোজিট এল সব থেকে কম কোনো মিনিমামই নেই যা খুশি তাই ডিপোজিট করতে পারেন এখানে আপনারা এল টিসিটা ডিপোজিট করবেন এল টিসিটা ডিপোজিট করে সেটাকে এক্সচেঞ্জ করবেন তো এক্সচেঞ্জ কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিই আমি মেইন অ্যাকাউন্টে চলে আসি ধরুন এখানে আপনারা এল টিসিটা ডিপোজিট করছেন ধরুন এল টিসি এই যে এল টিসি ডিপোজিট করছেন এটা ট্রেড করার জন্য এখান থেকে যে পাশে একটা অপশন রয়েছে দুই দিকে দুই রাত তিন আইকন তো ওই টোপাটা ক্লিক করে দেবেন ওই টোপে ক্লিক করে দিলে আপনার যে অ্যামাউন্ট থাকবে সেটাকে ট্রান্সফার করতে পারবেন তো আমার অ্যাকাউন্ট হয়তো ব্যালেন্স নেই তার জন্য এগুলো কাজ করতে আসে না তো ওইটাও ভাই ক্লিক করলে আপনার যত অ্যামাউন্ট আছে সব বসিয়ে ট্রান্সফারের উপরে ক্লিক করে দিলে আপনার এই মেইন অ্যাকাউন্ট থেকে আপনার ওটা কী হবে যে ট্রেডিং অ্যাকাউন্ট আছে ট্রেডিং অ্যাকাউন্টে চলে আসবে তো আপনি ট্রেডিং অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখতে পারবেন তো আপনারা ওসব না দেখে সরাসরি ধীরে এগুলো ক্লিক করে মার্কেটে চলে যাবেন মার্কেটে চলে গিয়ে আপনার যে এলটিসিটা আছে ওইটা এক্সচেঞ্জ করে সরাসরি ইউএসডিডি তে নিয়ে চলে আসবেন ইউএসডিডি তে নিয়ে চলে আসার পর এখন হচ্ছে আপনাদের মূল কাজ আপনাদেরকে টোকেনটা আনলক করতে হবে এখন হচ্ছে আপনাদের টোকেনগুলো আনলক করে ক্লেম করার পালা আর দেখুন তাদের যে টোকেনটা সেটা যদি আমি নাম লিখে এখানে সার্চ করি পি এ সি টি তো এই যে দেখুন তাদের টোকেনটা কিন্তু এখানে রয়েছে কিন্তু এখন পর্যন্ত ট্রেড শুরু হয়নি তার জন্য আপনারা এখন ক্লেম করে এখানে নিয়ে আসুন এনে রেখে দিন একটা ভবিষ্যতে ভালো কবিটা এখান থেকে নিতে পারবো তো এখন টোকেনটা ক্লেম করার জন্য আবার ধীরেটা এখানে ওপার ক্লিক করুন এখান থেকে এই যে তাদের টোকেন রয়েছে এই লেখাটা ওটা ক্লিক করুন এখান থেকে গো টু পিসিটি অ্যাকাউন্ট এটার ভিতরে চলে আসবেন এখান থেকে আপনার টোকেন থাকবে তো ওগুলো তো লক অবস্থা আনলক করার জন্য নিচের দিকে চলে আসবেন এখান দেখুন কি বলছে এখান থেকে দুইটা টোকেন আনলক করতে হলে আপনাকে দুইটা ট্রেড করতে হবে এবং চারটে টোকেন আনলক করতে হলে চারটে ট্রেড করতে হবে তাহলে আপনাকে মোট কয়টা ট্রেড করতে হলো ছয়টা তারপর এখান থেকে ছয়টা টোকেন আনলক করতে হলে আপনাকে আরও ছয়টা ট্রেড করতে হবে মানে কয়টা বারোটা ট্রেড করতে হলো যেরকম করে একশো টোকেন আপনি যখন ক্লেম করবেন আপনাকে এখানে নতুন নতুন শুধু অপশান চলে আসবে যত টোকেন ক্লেম করতে যাবেন ততগুলো ট্রেড করতে হবে তো এরকম করে আপনাদেরকে অনেক ট্রেড করতে হবে অনেক ট্রেড তো একদম মাগনা মাগনা দিছে না এখান থেকে কষ্ট করে নিতে হবে এবং আপনাদের ট্রেড করতে করতে হয়তো দুই তিন ডলারের মতো ফিও চলে যেতে পারে তো এখন আপনাদের ইচ্ছে ট্রেড করে আনলক করলে করতে পারেন তো কীভাবে করবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিই গো টু অ্যাকশন এই যে লেখাটা আছে এটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন সরাসরি আপনাদেরকে ট্রেডিংয়ের এখানে নিয়ে চলে আসবে এখানে নিয়ে চলে আসছে ডিএক্স এফ এই যে টোকেনটা এটা ইউএসডিডিতে দেখুন ট্রেডিং চলছে এইটা আপনাদের কাছ যদি এক থাকে আপনাদের কাছ যদি এক ইউএসডি থাকে সেই এক দিয়েও এই টোকেনটা ট্রেড করা যায় তো এখন আসুন কীভাবে কী করতে হবে সেটা দেখিয়ে দিই এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান তো এই টোকেনটা অটোমেটিক চলেই এসেছে আর যদি এখানে চলে না আসে আপনারা আবার একটু উপরের দিকে আসবেন আসা এবার এখানে সার্চ অপশন রয়েছে টোকেনটার নাম লিখে সার্চ করবেন তো টোকেনটার নাম কী টোকেনটার নাম আছে এক্স এফ এক্স না ডি এক্স এফ এটা হচ্ছে টোকেনটার নাম তো এখানে সেই টোকেনটার নাম লিখে সার্চ করবেন এখানে ডি এক্স এফ এটা লেগে সার্চ করলে টোকেনটা চলে আসবে আপনারা কী করবেন এটাকে ফেভারিট করে রাখবেন ফেভারিট করে রাখলে এটা সর্বপ্রথম আপনাদের সামনে চলে আসবে এটা ওপরে এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে কি করবেন প্রথমে আপনারা টোকেনটা কিনবেন কেনার জন্য এখানে যে লাল রঙের যারা আছে তারা হচ্ছে টোকেনটা সেল দিতে চাইছে তাদের কাছ থেকে আপনাকে কী করতে হবে টোকেনটা কিনতে হবে কেনার জন্য উপরে যে আছে আপনারা ইনস্ট্যান্ট যদি কিনতে চান উপরে যে আছে তার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে আবার নিচে চলে যাবেন এখানে অটোমেটিক দামটা শো হয়ে যাবে এখানে আপনারা কী করবেন আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে তো সেই ব্যালেন্সটা এখানে হানড্রেড পার্সেন্ট করে দিবেন হানড্রেড পার্সেন্ট করে দিলে দিয়ে এখান থেকে বাইরের উপর ক্লিক করবেন তারপরে এখানে কনফার্মেশন দিতে পারে কনফার্ম করে দিলে আপনার এটা কেনা হয়ে যাবে কেনা হয়ে গেলে আবার কী করবেন সেলের উপর একটা ক্লিক করবেন সেলের উপর ক্লিক করে এখান থেকে যারা ব্যস্ত কি টোকেনটা কিনতে চাচ্ছে তাদের উপরে যে থাকবে তার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখান থেকে সেলের উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার সেল হয়ে যাবে এতে করে আপনার কয়টা ট্রেড হয়েছে জিজ্ঞেস করতে পারেন এতে করে কিন্তু আপনার দুইটা ট্রেড করা হয়ে গেছে তার মানে প্রথম যে দুইটা টোকেন ছিল ওইটা আপনার ক্লেম অলরেডি হয়ে গেছে এখন আপনারা ক্লেম হয়েছে কি না সেটা বুঝবেন কীভাবে তার জন্য আবার এই পি সিটে টোকেন এখানে আসবেন গো টু পিএস অ্যাকাউন্ট এখানে আসবেন এখানে আসার পর আপনাদের ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এখানে টাইমটা শেষ হয় এখানে টাইমটা শেষ হয়ে গেলেই দেখবেন পেস্টেট ও রিলট নিয়ে এটা কমপ্লিট হয়ে একদম নিচের দিকে এদের শেষের দিকে চলে আসবে এবং আপনি এখানে দুইটা টোকেন দেখতে পারবেন এই আপনি এখানে দুইটা টোকেন দেখতে পারবেন এবং এখান থেকে কেলেম অপশনটা সবুজ হয়ে যাবে কেলেমের উপর ক্লিক করলে টোকেনটা আপনার ক্লেম করা হয়ে যাবে তো এরকম একটার পর একটা 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 প্রত্যেকটা টাস্ক ঠিক আছে এইভাবে কমপ্লিট করবেন আর যদি সানসের লস না করে এখান থেকে লস কম করে ওতে লস বেশি হবে আমি যেভাবে দেখিয়েছি যদি সানসের লস এর থেকে একটু কম করে আপনারা টোকেনগুলো আনলক করবেন তাতে আপনাদের আরও অনেক সময় লাগবে এবং আপনাদের ধৈর্য দিয়ে কাজ করতে হবে সেটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিই এখান থেকে আবার এই গো টু অ্যাকশন ধরুন প্রথমের কাজটা কমপ্লিট এখন পরেরটা করবেন গোটু অ্যাকশন ওটা ভাবে ক্লিক করলে আপনাদের আবার এখান দিয়ে চলে আসবে এখান নিচ চলে আসলে আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবে এখান দেখবেন বাইয়েটার সেলাটা কত আছে তো এখান থেকে দেখুন সেলাটার আছে এত তো আপনি এখন কি করবেন টোকেনটা এখান থেকে কিনতে চাচ্ছেন তো কেনার জন্য এখান থেকে আছে তাদের উপরে ক্লিক করলেন আপনি খেয়াল দেখবেন এখান থেকে কতই কিনছেন এই দেখুন এখান থেকে কতই কিনছেন সেটা আপনি খেয়াল দেখবেন তো নিচের দিকে চলে আসবেন এখান থেকে বাই সিলেক্ট করে নেবেন নিচ থেকে বাই সিলেক্ট করে প্রপার্টিকে দামটা সিলেক্ট করে আনলেন সেই দাম অনুযায়ী আপনি এখানে টোকেনটা কিনে নেবেন তো ধরুন আপনি এখান থেকে এই দামে কিনছেন তো ইনস্ট্যান্ট কিনে ফেলছেন এই দামে এখন আপনাকে সেল দিতে হবে তো এখন যদি আপনি আবার ইনস্ট্যান্ট সেল দিতে যান তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে কারণ দেখুন এখানে আপনি কিনছেন নাইন সেভেন টু আর এখান দেখুন কত কম ফর ফোর ফাইভ অনেক কম রেটে বাই অর্ডার দেওয়া এখন আপনি কী করবেন আপনি এখান থেকে এই বাই যে আছে তার উপরে একটা ক্লিক না করে সেল যে আছে তার উপরে আবার একটা ক্লিক করুন তার উপরে আবার একটা ক্লিক করে আবার নিচের দিকে চলে আসুন এখান থেকে হানড্রেড পারসেন্ট করে সেল অর্ডার দিয়ে রাখুন যখন আপনার এখান থেকে দুইটা দাম সমান হয়ে যাবে বা কেউ যদি আপনার কাছ থেকে আপনার সাথে দামে বনে এখান থেকে আপনার টোকেনটা কিনে নেবে কিনা হয়ে গেলে তাহলে আপনার দুইটা ট্রেড আবার হয়ে যাবে তো এরকম অনেক দেরি লাগবে আমি প্রথমবার যেভাবে দেখিয়েছি ওইভাবে ট্রেড করলে আপনারা খুব সহজে করতে পারবেন কিন্তু তাতে করে হবে কি আপনাদের একটু দুই এক ডলারের মতো ফি চলে যেতে পারে অতিরিক্ত আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং বিস্তৃত বিষয় বুঝতে পারছেন যে টোকেনটা কীভাবে কি আপনাদের আনলক করে ক্লেম করতে হবে তো এখন আসুন ট্রান্সফারের বিষয়টা আপনাদের দেখায় এটা আপনারা কীভাবে মেইন ওয়ালেটে নেবেন তো আমি পিসিডি অ্যাকাউন্টে আসলাম তো ধরুন আপনাদের একশো টোকেন এখানে আপনার আনলক করে ফেলছেন তারপর এখান থেকে ট্রান্সফার লেখা আছে ট্রান্সফার উপায় ক্লিক করবেন এগুলো হয়তো আমার কাজ করবে না কারণ আমার এখানে কোনো টোকেন নেই ট্রান্সফার উপরে ক্লিক করলে আপনার যত টোকেন থাকবে ম্যাক্স করে ট্রান্সফার ওভার ক্লিক করে দেবেন তারপর থ্রি কোনো ওভার ক্লিক করে এখান থেকে অল ডেটা ক্লিক করবেন মেইন অ্যাকাউন্টে আসবেন মেইন অ্যাকাউন্টে এসে তাদের টোকেনটা নাম লিখে সার্চ করবেন এখানে তাদের টোকেনটা নাম লিখে সার্চ করলে আপনি আপনার টোকেনটা এখানে পেয়ে যাবেন এখানে দেখবেন আপনার টোকেনটা রয়েছে কিন্তু এটা এখন ট্রেড করা যাচ্ছে না যখন ট্রেড করা যাবে তখন আমি আবার আপনাদের মাঝে আপডেট দিয়ে দেব। করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং বিষ সম্পূর্ণ বিষয়বস্তু বুঝতে পারছেন কীভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যইটা করে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটা সম্পর্কে বা এই আপডেটটা সম্পর্কে বা টোকেনটা কীভাবে ক্লেম করবে সেই সব বিষয়বস্তু সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা যদি টোকেনটা এখন পর্যন্ত ক্লেম করে না থাকে বা কীভাবে ক্লেম করবে বুঝতে পারতেছে না তো এই ভিডিওটা দেখে বুঝে নিতে পারে এবং তারা যদি ক্লেম করতে ইচ্ছুক হয় তাহলে ক্লেম করে তাদের টোকেনটা তাদের ওয়ালেটে নিয়ে নিতে পারে তা আশা করি বুঝতে পারছেন একটু ছিল আজকে ভিডিওটি খোদা হাফেজ